কারফিউ শিথিল হওয়ায় খুলেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান এক সপ্তাহের বেশি সময় ধরেই বন্ধ ছিল রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট এবং বিপণী বিতান সকাল দশটা থেকে ধীরে ধীরে খুলতে শুরু করে রাজধানীর ব্যবসা প্রতিষ্ঠান নিউ মার্কেট এলিফেন্ট রোড মালিবাগ মিরপুর সহ বিভিন্ন স্থানে দোকানপাট খোলা দোকানিরা জানান কয়েকদিনের বন্ধে ব্যাপক ক্ষতি হয়েছে বেশিরভাগ দোকানপাট খোলা যায়নি কোন কোন এলাকায় সীমিত পরিসরে খোলা গেলেও ছিল না ক্রেতা ব্যবসায়ীরা বলছেন স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্রেতা সমাগম হবে না তবে দোকানপাট খুলে রাখা গেলে ধীরে ধীরে বাড়বে ব্যবসা সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলছে ব্যবসা কার্যক্রম আমাদের তো এখানে এরকম বন্ধ যদি থাকে তো প্রতিদিন পনেরো হাজার টাকা লস যে আমি যদি দৈনিক এক হাজার টাকা সেল বেশি দিই সেক্ষেত্রে দেখা গেছে আমি দৈনিক দুশো বা তিনশো টাকা ইনকাম বেশি করতে পারতেছি কিন্তু আমি বসে রইলাম বসে থাকলে কিন্তু আমাদের খরচ বেশি প্রচণ্ড করোনার পর থেকে প্রতি মাসে আমাদের লস যাচ্ছে তারপর একটার পর একটা একটার পর একটা হতেই যা হতেই আসতে আমরা কয়দিন টিকবো ভাই এখন আমরা চাই নাই সংঘর্ষ আমরা চাই পরিস্থিতি আগের মতো স্বাভাবিক থাকুক আমরা ব্যবসা বাণিজ্য করি